হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, খুবই অল্প সময়ে কিভাবে খিচুড়ি তৈরি করা যায়, সেটা দেখে নিন। আমি এখানে কোনো মশলা পেস্ট করব না, আদা রসুন কুচিয়ে দিব, খুবই অল্প সময় লাগবে। তাহলে দেখে নিন কি কি লাগছে এই খিচুড়িটা বানাইতে। এখানে আমি 500 গ্রাম চাল, 250 গ্রাম ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি আদা কুচি, 2টা রসুন কুচি, 3টা পেঁয়াজ কুচি, 6টা কাঁচামরিচ, আর নিয়েছি 1/2 চামচ গরম মশলা, 4টা এলাচ, 3টা লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো অয়েল। তাহলে দেখে নিন কীভাবে এই খিচুড়িটা রান্না করতে হয়। প্রথমে একটা প্রেশার কুকার নিব, কুকারের ভিতরে চালটা দিয়ে দিব, চাল আর ডালটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচটা, সেটাও দিয়ে দিব। আর দিয়ে দিব গুঁড়া মশলা, ধনে জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সেটাও দিয়ে দিব। আর দিয়ে দিব গোটা মশলা, তেজপাতা 1/2 চামচ, গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, সেটাও দিয়ে দিব। আর দিব পরিমাণ মতো অয়েল, যেহেতু খিচুড়ি রান্না করছি এখানে 2 টেবিল চামচের মতো অয়েল দিব। একটু অয়েলটা দিলে খিচুড়ি খেতে ভালো লাগে। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে সব মশলাটা। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, এইভাবে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে, এখন এর ভিতরে পানি অ্যাড করব। এখানে আমি 1.5 কড়ের মতো পানি দিব, পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর খিচুড়ি টেস্টটা বাড়ানোর জন্য আপনারা এখানে 1 চামচের মতো ঘিও দিতে পারেন। এখন প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব, লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিব, দিয়ে এইভাবে 2-3 মিনিট রান্না হতে দিব। 4টা বাসি দিলে গ্যাসটা অফ করে দিব। দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন উঠিয়ে দেখাবো কীরকম হয়েছে। প্রথমে একটু খিচুড়িটা নাড়িয়ে চাড়িয়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব, তারপর উঠিয়ে দেখাবো। খুবই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না, আর খেতেও খুব টেস্টি হয়। দেখুন খিচুড়িটা উঠানো হয়ে গেছে, এখন একটু শসা দিয়ে, টমেটো দিয়ে একটু ডেকোরেশন করে দিব। আপনারা এই খিচুড়ি ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি সব কিছু দিয়েই খেতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল খিচুড়ি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।